এটি দিয়ে আমি মনে করি যারা আজকে রিক্সা চালক যারা আছেন ওরা একদিন যদি উপার্জন করতে না পারে একদিন কিন্তু ওদের পরিবার কিন্তু খেতে পারবে না। তাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করছি যে আমাদের সিটি কর্পোরেশন যে রেজিস্ট্রেশন যারা আছে 35,000 ছাতা আমরা বিতরণ করব প্রত্যেকটি রিক্সাওয়ালাকে ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে আমরা চাই এই শহরকে একটি সুস্থ, একটি সচল, একটি আধুনিক ঢাকা করার জন্য। কতটুক পানি নিয়েছে? 8 লিটারের পানি জোরসে করো তালি, সে ঠিক বলতে পারছে। 8 লিটারের পানির মধ্যে কি করব আমরা? 8 লিটার পানির মধ্যে আমরা কি করব? এই স্যালাইনটা দিয়ে দিব, একটা স্যালাইন। সবই তো জানো, তাহলে কি হলো, 1/2 লিটার পানি, একটা স্যালাইন, একটা গুলা দিয়ে এটা খেলে তোমার যে লবণটা চলে যাবে, লবণটা কিন্তু আবার আমরা পেয়ে গেলাম কিন্তু ইনশাআল্লাহ। বুঝছো কিছু করছো? আচ্ছা, এই বোতলটা পরিবেশকে নষ্ট করতে পারে, তাই আমি আপনাদের সকলকে জানাতে চাচ্ছি এই বোতলটা যদি আমাদের কাউন্সিলরের কাছে ফেরত দেয় তাহলে আমি 5 টাকা করে দিয়ে দিব। অর্থাৎ এই বোতলটা যেন কেউ পরিবেশকে নষ্ট করতে না পারে। আমি অনুরোধ করব আজকে যারা বড় বড় বোতল কোম্পানি আছে প্লাস্টিকের, আপনারাও এই ধরনের রিসাইক্লিং সিস্টেম শুরু করেন, নাহলে কিন্তু বোতলে সয়লাব হয়ে যাচ্ছে। সবাই কিন্তু বোতল দিচ্ছে, বোতল কিন্তু সবাই মাটিতে ফেলা হচ্ছে। আমি অনুরোধ করব এই বোতলটা আপনি রেখে দিবে, অত বোতল ফেরত দিল কিন্তু আমরা ১২ পিস করে স্যালাইন দিচ্ছি, 1 পিস না কিন্তু আমরা, অর্থাৎ একদিনে একটা করে স্যালাইন খেতে পারবে, 12 দিনে 12টা স্যালাইন কিনতে পারবে। একটা ছাতা, একটা পানি, আমাদের 12টা স্যালাইন। এটি দিয়ে আমি মনে করি যারা আজকে রিক্সা চালক যারা আছেন ওরা একদিন যদি উপার্জন করতে না পারে একদিন কিন্তু ওদের পরিবার কিন্তু খেতে পারবে না। তাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করছি যে আমাদের সিটি কর্পোরেশন যে রেজিস্ট্রেশন যারা আছে 35,000 ছাতা আমরা বিতরণ করব প্রত্যেকটি রিক্সাওয়ালাকে ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে আমরা চাই এই শহরকে একটি সুস্থ, একটি সচল, একটি আধুনিক ঢাকা করার জন্য।